ছেলে পাগলা বলে গেছিল যে তার মেয়েরা যদি গণিমাতের মাল হিসেবে নিয়ে যায় তাহলে ঠিকই আছে দর্শন করবে আসবে দেখি

আপনাকে আপনার ক্ষমা দেখাইলে কোনো করতে হবে কিন্তু এই সেই ব্যক্তি যে হচ্ছে আমার লাইফে বলছিল তার মেরে যদি মানে বিধর্মীরা গণিমতের মাল হিসেবে নিয়ে যায় তাহলে অসুবিধা কি ওরা করবো অসুবিধা কি করতো করবই তো আমিও তো করতাম আমিও তো ওর মায়ের পাইলা করতামে করবো না এই কারণে জানে ম্যাডাম করে যে ইয়ে পাইছিল নোবেল পাইছিল সে তো সায়েন্টিসের সাথে নোবেল পাইছে জানেন আপনি ও আচ্ছা আচ্ছা

এবং এই কারণে ওরা মনে হয় মানে খুব অবলীল বলে দিতে পারে যে ঠিক আছে আমার মেয়েকে ধরে নিয়ে গেলে ওরা করলে করবে মানে এরা যে মানে বসাবে ব্যাপারটা যে মানে ব্যাপারে যে ভয়ঙ্কর যে দিকটা সেটা যেটা চিন্তা করবে এটা ওরা চিন্তাই করে না কারণ ওরা জানে যে ওদের সাথে এরকমটা করা হবে না মানে যদি যুদ্ধ লাগে আমার ভাই এটা মনে হয় আর কি মাঝে যে এরা তো কিভাবে অবলীল বলতে পারে যে হ্যাঁ ঠিক আছে আমার মা বলবে নিয়ে গেলে করলে করবে কিভাবে বলা সম্ভব আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর কথাবার্তা বলে গেছিল আমার যদি মনে আছে এই যে ফারাজ ভাই তো একটা বলেই দিল মেয়ে মানুষ আবার বিজ্ঞান টিকান বুঝে নাকি ওরা তো আবার ওরা তো কিছু বুঝে নাকি ওরা তো ঘরে মানে বাচ্চা পাদা করব মেয়ে মানুষের আবার এত পড়ালেখা করার দরকার কি ওরা তো ওই যে আমি তখন বললাম যে যে কত বড় বড় মেয়ে বিজ্ঞানী ওনারা কত বড় বড় পুরস্কার পাইছে নোবেল পাইছে দুইবার মেরি কুড়ি সে বলে আরে না ধুর ওরা কোন বিজ্ঞানীর সাথে জানি শুয়ে ছিল শুয়ে তারপর এই নোবেলটা নিচ্ছে তো আরে নোবেল কমিটির সাথে একটু শুইলে টুইলে ওরা নোবেল টোবেল দিয়ে দেয় এইভাবে বলতেছিল যে একটা মেয়ে কখনোই নোবেল পাইতে পারে না কারণ পাইতে পারে একটা মাত্র ওয়ে আছে আরেকজন বিজ্ঞানের সাথে শুইলে তখন আর কি নোবেল পাইতে পারে তার বক্তব্য কি আশ্চর্য কথাবার্তা আচ্ছা পরের জনকে যুক্ত করি গ্রিন আচ্ছা ওহ জিরে যেই পাগলা বলে গেছিলে যে তার মেয়েরা যদি গনিমতার মাল হিসেবে নিয়ে যায় তাহলে ঠিকই আছে দর্শন করবে আসবে দেখি এত গনিমতার মাল নিয়ে গেছে এত করবোই করবো না আমিও তো করতাম ও ঘরে ওর মায়ে করে পাইলে আমিও তো করতাম ওরা তো করবো আমার পাগলা তো পাগলা তো বোরকা বস্তু আছে পাগলাকে তো দেখা যাচ্ছে না খন্দকার হোসেন সাহেব আলোপূর্ণ চেহারাটা একটু দেখান মানুষকে আপনার নুরানি চেহারাটা দেখার জন্য মানুষ অপেক্ষা করতেছে এই লোকটা একবার মদন কুমার একবার কি

আমরাই শুধুমাত্র এটা করতে হবে অন্যরা যে মানে এটা করবে না এটা ওরা জানে এবং এই কারণে মানে খুব অবলীল বলে দিতে পারে যে না ঠিক আছে আমার মেয়ে ধরে নিয়ে ওরা করলে করবে মানে এরা যে মানে বসাবে যে দিকটা সেটা যে চিন্তা করবে এটা ভাবে ওরা চিন্তাই করে না কারণ ওরা জানে যে ওদের সাথে এরকমটা করা হবে না মানে যদি যুদ্ধ লাগে আমার ভাই এটা মনে হয় কি মাঝে যে এরা তো কিভাবে অবলীল বলতে পারে যে হ্যাঁ ঠিক আছে আমার মা বলবে ধরে নিয়ে গেলে করলে করবে কিভাবে বলা সম্ভব আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর কথাবার্তা বলে গেছিলো আমার যতদূর মনে আছে এই যে ভাই তো একটা বলেই দিল যে মেয়ে মানুষ আবার বিজ্ঞান তো 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 আবার কিছু ঘরে মানে বাচ্চা পাতা করবো মেয়ে মানুষের আবার এত পড়ালেখা করার দরকার কি ওরা তো ওই যে আমি তখন বললাম যে যে কত বড় বড় মেয়ে বিজ্ঞানী ওনারা কত বড় বড় পুরস্কার পাইছে নোবেল পাইছে দুইবার মেরি কুরি সে বলে আরে না ধুর ওরা কোন বিজ্ঞানীর সাথে জানি শুই ছিল শুয়ে তো আবার এই নোবেলটা নিশ্চয় তো আরে নোবেল কমিটির সাথে একটু শুইলে টুইলে ওরা নোবেল টোবেল দিয়ে দেয় এইভাবে বলতেছিল যে একটা মেয়ে কখনোই নোবেল পাইতে পারে না কারণ বক্তব্য ছাড়া ছাড়া কিছু বলার নাই ভাই মুমিন হইলি যে সাইকোপ্যাথ হইতে হবে এমন তো কোন ইয়া নাই ভাই কি আশ্চর্য কথাবার্তা আচ্ছা পরের জনকে যুক্ত করি গ্রিন